আপনারা বলেন তো এটা কোনো কথা হলো? এখন খাবো চা, খেতে দিবে না চা। হায় আল্লাহ, এটা কি করলাম! রান্না করলাম কিন্তু একদম শেষ অবস্থায় দেখালাম, এটা কি ভালো কথা? মোটেও ভালো কথা না। এগুলো ছিল হলো খাসির নল্লা, আর এই খাসির নল্লা অহনার অনেক পছন্দ, জানটা বেরিয়ে গেল। দেখেন তো রান্না করি আর এদিকে ডিস্টার্ব করে ট্রেনে, কেমন লাগে বলেন তো দেখি। ঝগড়া করতে চাই না, তাও ঝগড়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও শুরুতে কিন্তু অনেক ঝগড়া করে নিয়েছি, আর এই ঝগড়াগুলো কিন্তু আসলে আপনাদের সাথে করি নাই। ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কার সাথে কিভাবে ঝগড়া করেছি। আসলে আমি কি ঝগড়ুটে? না, আমি কিন্তু একদমই ভালো একটা মেয়ে। ও সরি, আমি তো মহিলা, এই মহিলাকে আবার মেয়ে বানিয়ে দিয়েছি, কেমন লাগে বলুন তো দেখি। আমি যদি এখন ভেঙে চুরে না দিই যে আমি মহিলা, এরপরে আপনারা ইচ্ছা মতো আমাকে যা খুশি তা বলবেন। মহিলা হয়ে মেয়ে সাজার শখ তো ওই যে জেলাও সেই কদু। আসলে কিন্তু মহিলা আর মেয়ের মধ্যে কোনো পার্থক্যই নাই, সবই কিন্তু এক। আমি কি ঠিক বলেছি? আশা করি আমি তো ঠিকই বলেছি, আমার মনেই হচ্ছে আমি ঠিক বলেছি। তো যাই হোক, অনেক ঝগড়া করে নিলাম, এখন হলো কাজের শুরু। কাজের শুরু তো দেখতেই পেরেছেন। অহনার জন্য আমি এখানে চিকেন ফ্রাই আর হলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু একেবারেই আমি ঘরে বানিয়েছি, আমার নিজের হাতের বানানো। তো মেয়ে যখন খেতেই চায় তখন কিন্তু তাকে আমার মনের মতো করে এক একভাবে করে দেওয়ার চেষ্টা। এখানে হলো বেসন টেসন দিয়ে বেসন চালের গুঁড়ো, এই যে যে আমি চিকেনটা ফ্রাই করছি এখানে হলো দিয়েছি বেসন চালের গুঁড়ো, একটু করে হলুদ, একটু করে লবণ, আর হলো এই তো সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে চুবিয়ে চুবিয়ে ভেজে নিলাম। আর কাঁচা অবস্থায় এই মাংসটা ভাজার চেষ্টা করবেন, অর্থাৎ অনেকে তো সেদ্ধ করে নেয়, এখানে সেদ্ধ করে নেওয়া লাগবে। বেসন চালের গুঁড়োর সাথে মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে হলো গরম তেলের মধ্যে ভাজতে ভাজতে কিন্তু এটা কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর সেই মাংসটা কিন্তু বেশ জুসি লাগে ভেতরে। আপনারা যদি আগে থেকে মাংস সেদ্ধ করে নিয়ে থাকেন এরকম জুসি ভাবটা আসবে না, অর্থাৎ যখন মাংস কামড় দিবেন তখন হলো কি হবে, ভিতরে দেখবেন একটা শক্ত শক্ত আবরণ হয়ে আছে। আসলে আমি বোঝাতে চাচ্ছি যে রেস্টুরেন্টের মতো এরকম জুসি ব্যাপারটা কিন্তু ওইভাবে সেদ্ধ করে নিলে আসবে না। তো আমি যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম, হয়তো ফুল রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যার কারণ হলো ভীষণ লম্বা একটা ব্লগ হয়ে যাবে, আর আপনারা এত ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন না আমি জানি। তো যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে দেখবেন, আর যেটা ভালো লাগবে না স্কিপ করে যাবেন। আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে আপনিই শিখিয়ে দিচ্ছেন আমরা স্কিপ করে যাব। আসলে কি, আমারই তো নিজেরই ভালো লাগে না, আমি অনেক ভিডিও স্কিপ করে যাই। তো আপনারাও স্কিপ করে যাবেন, একদম সমস্যা নাই, ভাগ্যে যেটা আছে সেটা থাকবে আর যেটা নাই সেটা দূর হয়ে যাবে। তো এই যে যার সাথে আমি ঝগড়া করছিলাম, আপনারা কি একটা শব্দ পাচ্ছেন? অর্থাৎ ভয়েস আওয়ার দেওয়ার সময় আমার আমার বাসার উপরে কে যেন ড্রিল করছে, অর্থাৎ গরমের সময় হয়তো কেউ এসি লাগাচ্ছে, যার কারণে হলো আমার মেজাজটাই বেশি খারাপ হয়ে গিয়েছিল। আসল ব্যাপারটা কিন্তু ট্রেন না, ট্রেন চললে আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু সেই ছোট মানুষের মতো বিহেভটা করি, ট্রেন চললে জানালায় উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করি। তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে হাত দিয়ে ভালো করে মুছে নিলাম, হাত দিয়ে তো মোছা যায় না, হাত দিয়ে ব্যবহার করতে হয় ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম, অর্থাৎ ভিজা নাকড়া দিয়ে। আর এদিকে হলো ওই যে পায়াগুলো মানে এটা হলো খাসির পায়া, আর এই খাসির পায়া বলেন নলা বলেন এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে, এই যে হলো সেই ব্যাপারটা। আসলে যখন পায়াটা এনেছিল পায়ায় প্রচণ্ড পরিমাণ পশম ছিল, অর্থাৎ বুঝতেই তো পেরেছেন যারা যারা খাসির পায়া খান তারা তো পরিষ্কারের বিষয়টা বুঝে কতটা প্যারা দেয়, আমাকেও ততটা প্যারা দিয়েছিল। আর এখানে হলো পরিষ্কার করতে আমার বেশ টাইম লেগে গিয়েছে, কারণ অনেক পশম ছিল, হাত দিয়ে খুঁটে খুঁটে একটা একটা করে পশম চিরণী অভিযান দিয়ে সব বের করে ফেলেছি ইনশাল্লাহ। এই যে একদম ফুল পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হলো আমি এই যে রান্নার জন্য উঠিয়ে দিলাম। তো একবারে তো রান্না হবে না, এভাবে আমি তেল টেল পানি হলুদ লবণ পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে এখানে হলো আমি এক ডেক্সি পানি দিয়ে নলাটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ রান্নার উদ্দেশ্য। এবার হলো আস্তে আস্তে করে রান্না হবে, সেই ফাঁকে বেশ সময় লাগবে, যার কারণে এখানে আমি হলো একটা চা বানিয়ে খেয়ে নিচ্ছি, ওই চুলায় নলাটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন চুলাটার কি অবস্থা, অর্থাৎ এই ইলেকট্রিক চুলাটার ভীষণ খারাপ অবস্থা, যে কোনো একদিন সময় করে এই চুলাটা ভালো করে হয়তো আমি পরিষ্কার করবো, আর তা না হলে অহনার পাপ্পাকে বলবো পরিষ্কার করে দেওয়ার জন্য। আর এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি, আর এই চা খাওয়ার সময় দেখুন
অন্য কোনো কাজ কি ভালো লাগে? ভালো লাগে না। তো আমি কোনো কাজই করব না, শুধু এখন চা খাবো। নলাটা নলাটার মতো হতে থাক, আমি চাটা খেয়ে নিই। আর চা খাওয়ার আগে তো যা যা করতে হয় আমি তাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাতের দৃশ্যটা খুব ভালোই লাগে। আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারি না আপনাদের সাথে। রাতে রান্না করে খেয়ে দে, এই যে নলা দেখেন, এক হাঁড়ি নলা খেয়ে দে, আমরা কতটুক করে রেখেছি ভাবা যায় আমরা কি খাদক। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা